অবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখা পড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, যে যে বিষয়গুলো তোমাদের আমরা নানাভাবে বলার চেষ্টা করছি সেগুলো নিশ্চয়ই করছো। কবিতা আমরা শিখেছি সেগুলো করছো তো, ছবি আঁকা ওই যে পার্সপেক্টিভ তোমাদের শেখানো হয়েছে, দূরের ভ্যানিশিং পয়েন্ট সেগুলো আঁকছো, আর ওই যে তোমাদের বিভিন্ন বিজ্ঞানের নানা মজার পরীক্ষা দেখানো হয়েছে সেগুলো নিশ্চয়ই করছো, যেভাবে অঙ্ক বলা হয়েছে করছো তো। আর তোমাদের যে গানগুলো আমরা শিখিয়েছি নানা ছড়া গান সেগুলো করছো নিশ্চয়ই। তো চলো আজকে আমরা যে যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব একটু বলে নিই। আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়ব, তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়ব, চতুর্থ শ্রেণীর একটি ইংরেজি কবিতা জানব এবং পঞ্চম শ্রেণীর অঙ্ক করব। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি প্রথম শ্রেণীর বাংলা পড়া দিয়ে। তোমাদের ক্লাস নেবেন তোমাদের প্রিয় সাহেব স্যার। সুপ্রভাত, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বই থেকে কিছু একটা গল্প তোমাদের পড়াবো, তাই চলো দেখে নিই যে গল্পটা কি আর তোমরা কী কী জিনিস তা থেকে শিখতে পারবে। সবাই তৈরি তো? তাই চলো শুরু করি আজকের পড়া। দেখো আজ আমরা পড়ছি প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় পর্ব, নুরু থেকে নজরুল, এই গল্পটা আমরা পড়ব। আর এইটা দেখো তোমাদের 314 পাতায় এই গল্পটা আছে। সবাই নিশ্চয়ই বের করেছ, আমার সাথে কিন্তু পড়বে। নুরুরা দন্তনে হস্য রয়ে হস্যকার রয়ে আকার বড়ই ব ডসন্ন রয়কার হস্যই বড়ই গরিব গ রয়হস্যি ব তয়াকার রয়াকার তারা থাকত থয়াকার ক ত চুরুলিয়ায় চয়হস্য রয়হস্য রয়হস্যিকার অন্তস্তয়াকার অন্তস্ত তারা থাকত চুরুলিয়ায়। তাহলে যদি বলা হয় নুরুরা কোথায় থাকত, তখন তুমি কি উত্তর দেবে? নুরুরা থাকত চুরুলিয়ায়। দন্তনে হস্য রয়ে হস্য র নুরুর প ডসন রয়াকার র পড়ার নুরুর পড়ার ক্ষয়স্যু ব খুব তালবস্য খ শখ নুরুর পড়ার খুব শখ বয়াকার দর্শন ডয়হস্যি তয়কার বাড়িতে শুধুই তালবস্য হস্যু ধয়হস্যু হস্যই শুধুই অভাব অ ভয়াকার ব বারবার ভয়াকার রবার ভয়াকার রবার বারবার স্কুল হস্যই দন্তস্য কয় হস্য ল স্কুল ছাড়তে ছয়াকার ড শূন্য ড তয়কার ছাড়তে
হয়েছে হ অন্তস্থ একার ছ একার তাহলে দেখো তাকে কিন্তু বারবার স্কুল ছাড়তে হয়েছে রুটির রয়হস্যু টয়হস্যি র দোকানে দয়কার কয়াকার দন্তনয়কার রুটির দোকানে কয়াকার বর্গজ কাজ ক র তয়কার করতে হয়েছে হ অন্তস্থ একার ছ একার নুরু দন্তনে হস্যু রয় হস্যু তবু ত বয় হস্যু হাল হয়াকার লহাল ছাড়েনি ছয়াকার ডসন্ন ডয়কার দন্তনে হস্যি নুরু তবু হাল ছাড়েনি অন্তস্থ জয়াকার যা পয়কা তপেত যা পেত তয়াকার হস্যই তাই দন্তস্বয়কার সে প ডসন্ন ড ত পড়ত যা পেত তাই সে পড়ত পয়চন্দ্রবিন্দু আকার চয়াকার লয় হস্যি পাঁচালি হয়কার ক হোক পাঁচালি হোক বা কোরআন কয়কার রয়াকার দন্তন্য পাঁচালি হোক বা কোরআন সে যাই বই পেত তাই পড়ত গয়াকার দন্তন্য গান খরস্যু বখুব ভয়াকার লয়কার ভালো বয়াকার দন্তস্বত বাস্ত গান খুব ভালোবাসত নুরু দন্তনে হস্যু রয় হস্যু গয়াকার দন্তনয়িকার র গানের দল অয়িকার দলে গানের দলে ঢয় হস্যু ক ল ঢুকল দন্তস্বয়িকার সে গানের দলে ঢুকল সে তাহলে এত গান ভালোবাসত না সে গানের দলে ঢুকল এই দেখো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নুরু গানের দলে গান গাইছে তয়াকার রতার পয়াকার লয়াকার পালা গয়াকার দন্তন্য গান তার পালা গান শুনে তার অবশ্যই হস্যু দন্তন্যকার শুনে দন্তস্ব বয়াকার র সবার ভয়াকার লয়কার ভালো লয়াকার গ ল লাগলো তার পালা গান শুনে সবার ভালো লাগলো ব ডশূন্য ডয়কার বড় হ অন্তস্থকার হয়ে বড় হয়ে তয়রস্যি দন্তনে হস্যি তিনি অন্তস্থ জয়কার গ যোগ দয় হস্যি লয়কার দন্তন্য দিলেন বড় হয়ে তিনি যোগ দিলেন সেনা দলে দন্তস্বয়কার দন্তনে আকার সেনা দলয়কার দলে তাহলে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে বড় হয়ে নুরু কিসে যোগ দিলেন তোমরা কি লিখবে না বড় হয়ে তিনি যোগ দিলেন সেনা দলে গয়কার লয়কার দন্তন্য গেলেন বিদেশে বয়হস্যি দয়কার তালবস্যকার গেলেন বিদেশে সেখানে দন্তস্বয়কার ক্ষয়াকার দন্তনয়কার সেখানে অনেকের অ দন্তনয়কার কয়কার র সেখানে অনেকের সাথে দন্তস্বয়াকার থয়কার সাথে আ লয়াকার প আলাপ করলেন ক র লয়কার দন্তন্য সেখানে অনেকের সাথে আলাপ করলেন তাহলে দেখো সেখানে মানে কি না বিদেশে সেখানে অনেকের সাথে আলাপ করলেন শিখলেন তালাবস্যে হস্যি খ লয়কার দন্তন্য শিখলেন নতুন নতুন ভাষা দন্তন্য তয়হস্যু দন্তন্য নতুন নতুন ভাষা ভয়াকার মূর্ধন্যস্য আকার তয়রস্যি দন্তন্য তিন বছর বছর তিন বছর পর অয়িকার পরে তিন বছর পরে ঘর অয়িকার ঘরে ফয়রস্যি রয়কার ফিরে
এ লয়কার দন্তন এলেন, তিন বছর পরে ঘরে ফিরে এলেন। লিখলেন লয় হস্যি খ লয়কার দন্তন, লিখলেন কবিতা ক বয় হস্যি তয়াকার, গয়াকার দন্তন গান, নাটক দন্তনে আকার ট ক। তিনি কী কী লিখলেন? না, তিনি লিখলেন কবিতা গান নাটক। সে সব দন্তস্বয়িকা দন্তস্ব ব, সে সব সবার দন্তস্ব বয়াকার র সবার, ম দন্ত ন মন বর্গজ্য অন্তস্থ জয় ক র ল করল, সে সব সবার মন জয় করল। পাশাপাশি পয়াকার তালাবস্য আকার পাশা, পয়াকার তালাবস্য হসি পাশি, পাশাপাশি চলল চ ল ল চলল, অভিনয় অ ভয় হসি দন্তন অন্তস্থ, পাশাপাশি চলল অভিনয়। নাটকে সিনেমায় দন্তনে আকার ট কয়কার, নাটকে সিনেমায় দন্তসে হসি দন্তনয়কার ময়াকার অন্তস্থ। লিখলেন লয় হসি খ লয়কার দন্তন, লিখলেন দেশের দয়কার তালাবস্যকার র দেশের, কথয়াকার কথা, লিখলেন দেশের কথা, দন্তস্যাকার ধয়াকার র মূর্ধন্য সাধারণ মানুষের, ময়াকার দন্তনে হস্যু মূর্ধন্যস্যকার র সাধারণ মানুষের, দন্তস্য হস্যু খ সুখ, দয়া হস্যু বিসর্গ ক্ষয়কার র দুঃখের, কথয়াকার কথা, সাধারণ মানুষের সুখ দুঃখের কথাও তিনি লিখলেন। তখন ত খ দন্তন্য, তখন দয়কার তালাবস্য দেশ, ছয়হস্যি ল ছিল দেশ ছিল পরাধীন, প রয়াকার ধয়াদীর্ঘী দন্তন্য পরাধীন, তয়চন্দ্রবিন্দু আকার র তাঁর, লয়কার ক্ষয়াকার লেখা, প ডাশূন্য ল ল পড়ল মানুষ, ময়াকার দন্তনে হস্যু মূর্ধন্যস্য তার লেখা পড়ল মানুষ, লড়াই ল ডাশূন্য রয়াকার হস্যয় লড়াই, ক রয়াকার র করার উৎসাহ, হস্যৌ খণ্ডত্ব দন্তস্যাকার হ উৎসাহ, পেল পয়কার ল পেল লড়াই করার উৎসাহ পেল। তাহলে তার লেখা পড়ল মানুষ, তার মানে মানুষ তার লেখা পড়ে লড়াই করার উৎসাহ পেল। কিসের লড়াই? না, ইংরেজদের বিরুদ্ধে লড়াই। আবার আ বয়াকার র আবার, তিনি তয় হস্যি দন্তনে হস্যি, তিনি ছোটদের ছয়কার টয়কার দয়কার র ছোটদের, ছড়া ছ ডশন রয়াকার ছড়া, আবার তিনি ছোটদের ছড়া, গান ও গয়াকার দন্তন্য ও গান ও লিখেছেন, লয় হস্যি ক্ষয়কার ছয়কার দন্তন্য, সে সব দন্তস্যকার সে দন্তস্য ব সব, সে সব লেখা লয়কার ক্ষয়াকার লেখা, খুবই ক্ষয় হস্যু ব হস্যই খুবই মজার, ম বর্গজ্য আকার র। তাহলে তিনি ছোটদের জন্য যে ছড়া আর গান লিখেছেন সেই লেখাগুলোও খুবই মজার। তিনি তয় হস্যি দন্তনে হস্যি হস্যই, তিনি আমাদের আ ময়াকার দয়কার র আমাদের, তিনি আমাদের, তিনি আমাদের চেনা চয়কার দন্তনে আকার চেনা, কবি ক বয় হস্যি কবি, তিনি আমাদের চেনা কবি, কাজী কয়াকার বর্গজ্য দীর্ঘী কাজী, নজরুল দন্তন্য বর্গজ্য রয় হস্যু ল নজরুল, ইসলাম হস্যই দন্তস্য লয়াকার ম, তিনি আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো?
যে এই গল্পটা কোন ব্যক্তির নিয়ে বলা হয়েছে। দেখো তার ছবি তোমরা দেখতে পাচ্ছ, আমাদের চেনা কবি কাজী নজরুল ইসলাম। আর এনাকে আমরা বিদ্রোহী কবি হিসাবে চিনি। তার লেখা পড়ে তখনকার যারা যারা বিপ্লবী ছিল তারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার উৎসাহ পেয়েছিল। তাই আমরা কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসাবেও চিনি। তোমরা কিন্তু বাড়িতে এই গল্পটি আবার পড়বে। আর এখানে বাক্যগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাই চলো তোমরা বাড়িতে এবার কী কী কাজ করবে সেরকম কতকগুলো কাজ আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বাড়িতে তোমরা করবে ফাঁকা ঘরে লিখি। এগুলো কিন্তু সবাই লিখে নাও এখনই, আমি একটু করে তোমাদের বলে দিচ্ছি। কয়ের দাগ, দেখো শূন্যস্থান দেওয়া আছে। খুব ভালোবাসত নুরু, মানে কোন জিনিসটা নুরু খুব ভালোবাসত। তারপরে খয়ের দাগের দেখো, বড় হয়ে কে যোগ দিলেন সেনাদলে, আমাকে তার নাম লিখতে হবে। তারপরে গয়ের দাগ, কত বছর পরে ঘরে ফিরে এলেন। দেখো শূন্যস্থানে যেটা ফাঁকা আছে আমাকে সেই কথাটাই লিখতে হবে। আর এগুলো তোমরা এই গল্প থেকে পেয়ে যাবে, আর বাড়ির পড়া সবাই করে নেবে। আজ এখানে শেষ করছি, পরের দিন আবার নতুন ক্লাস নিয়ে আবার তোমাদের শেখাবো। বাই বাই। ভালো লেগেছে? চলো এরপর আমরা চলে যাই ভাস্কর স্যারের কাছে, তিনি তোমাদের পাখির গল্প বলবেন। তৃতীয় শ্রেণীর পাখির গল্প খুব সুন্দর করে তিনি নানা পাখির ছবি সহ বলবেন। চলো যাই ওনার ক্লাসে। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি দ্বিতীয় শ্রেণীর 220 পৃষ্ঠার যে পাখি নিয়ে জানা সেই অধ্যায়টা আমরা আজকে খেলার ছলে জানবো। তোমরা প্রথম শ্রেণীতে পাখিরা বলে একটি সরা পড়েছো, বেশ মজা করে গানের ছলে তোমরা পড়েছো, তাই না? তো সেই পাখিরা যে ছড়াটিতেও তোমরা অনেকগুলি পাখির নাম জেনেছিলে, বাবুই, ফিঙে, শালিক, দোয়েল, কতগুলো পাখির নাম তোমরা জেনেছিলে। কিন্তু আজকে তোমাদের আরও অনেকগুলি পাখির নাম তোমরা আজকে জানবে। 220 পৃষ্ঠা নিশ্চয় খুলে ফেলেছো তোমরা। দেখো যে ছবিটা আছে ওপর দিকে, একটা পাখির ছবি আছে। যদিও এটা নির্দিষ্ট কোনো পাখির ছবি নয়, কিন্তু সুন্দর একটা নকশা এখানে আছে পাখির। তো এই ছবিটা যারা পারবে তারা এঁকে ফেলো, তারা যারা পারবে তারা সময় মতো এঁকে ফেলবে, আর প্রত্যেকেই ভালো করে পাখিটা লক্ষ্য করো, কি সুন্দর, তাই না? পাখি আমাদের খুব আনন্দ দেয়, পাখির ডাক তো আমাদের মুগ্ধ করে দেয়। তো চলো আর কথা না বাড়িয়ে শব্দগুলো জেনে ফেলি, এসো পাখি নিয়ে শব্দ জানি। আর তোমরা আমার সঙ্গে এই শব্দগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো, শব্দ পড়ার সময় তার বানানগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে, আর পড়ার শেষে অবশ্যই কিন্তু লিখে ফেলতে হবে। প্রথমটা কি আছে দেখি, ডানা। তারপর একটা দেখো, কিচির মিচির। তারপর একটা, পারাবত, বাবুই, চন্দনা, নীলকণ্ঠ, কাঠঠোকরা, নীড়। উচ্চারণটা দেখো কিরকম করছি, নীড়। এই এই যে রয়ের উচ্চারণটা র, এরকম উচ্চারণ হবে, অর্থাৎ একটু একটু বেশ গম্ভীর, একটু গম্ভীর উচ্চারণ হবে নীড়। আর যদি
আস্তে উচ্চারণ করা হালকা উচ্চারণ নীর, সেটা কিন্তু জল হয়ে যাবে। সেই নীর অর্থ জল, আর এই নীর নীর অর্থ কিন্তু পাখির বাসা বোঝায়। যাই হোক, চলো পরেরটা দেখি। কাক ফাঁদ, মৌটুসি পাপিয়া, শঙ্খচিল রাজহাঁস, কাকলি পায়রা, কপোত চন্দনা, কোকিল সারস, বন মোরগ কুজন, দাঁড় কাক। এই যে ডয়শূন্য র, এই উচ্চারণ কিন্তু র র, অর্থাৎ এর উচ্চারণ কিন্তু খুব ভালো করে করতে হবে। দাঁড় কাক, হুতম পেঁচা, বক বকম, শকুন টুনটুনি, পক্ষণ। দেখো এর উচ্চারণ শেষে একটা নয়ের মতো আসছে। এই বানানটা ভালো করে লক্ষ্য করো, প কয় মূর্ধন্য স, আর নিচে ম, অর্থাৎ পক্ষণ। তাহলে শব্দগুলো আমরা পড়লাম, এবার চলো এই শব্দগুলোকে আমরা মজা করে জেনে নিই ভিডিওর মাধ্যমে। চলো এবার চোখ রাখো স্ক্রিনে, আর অবশ্যই যে শব্দগুলো স্ক্রিনে ভেসে আসবে সেই শব্দগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করো। এই বইয়ের যে শব্দগুলো আছে সেই শব্দগুলোই কিন্তু ওই স্ক্রিনে দেখা যাবে। প্রথম যে পাখিটার ছবি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পাখিটাকে তোমরা কম বেশি সবাই চেনো, এটা হচ্ছে পারাবত পায়রা বা কপত বা কবুতর নামে আমরা ডাকি। তোমরা এই শব্দগুলোর পরিচয় তোমরা পেয়েছো 220টায়। আর এই যে ডাকটা তোমরা শুনতে পাচ্ছ, এই ডাকটাও কিন্তু আমরা জানি, সবাই কম বেশি চিনি। এই ডাকটাকে বলে বক বকম। আর একটা কী জিনিস জানো তো, আগেকার দিনে যখন রাজা রাজার যুদ্ধ হতো তখন এই পায়রার মাধ্যমে চিঠি দিয়ে সন্ধি প্রস্তাব করা হতো, তাই এই পায়রাকে শান্তির দূত বলে। এখন যে সবুজ রঙের পাখিটা দেখতে পাচ্ছি, এই পাখিটাকে আগেকার দিনে অনেকেই ঘরে পুষত, কিন্তু এখন তো পাখি পোষা ঘরে বেআইনি, পাখি কমে যাচ্ছে, তাই পাখি পোষা খুব অন্যায়, তাই কেউ আর ঘরে পাখি পোষে না। এই পাখির সামান্য বৈশিষ্ট্যের তফাৎ অনুযায়ী নানা নামে ডাকা হয়। টিয়া, তোতা, চন্দনা, আরও কত কি একই প্রজাতির পাখি শুধু এই বাংলাতেই দেখতে পাওয়া যায়। প্রথম ছবিটা দেখো চন্দনার, এর দেখো ডানায় হালকা লাল দাগ আছে, আর টিয়ার দেখো গায়ে সারা গা সবুজ, আর মাঝখানের ছবিটা তোতা, এর দেখো ঠোঁটটা কীরকম কালচে, তবে অনেকেই টিয়াকেই তোতা বলে থাকে। আর টিয়ার মতো আরেকটি পাখি কাকাতুয়া, সেও কিন্তু মানুষের কথা নকল করতে পারে। কাকাতুয়া একটু বেশিই ভালো নকল করতে পারে মানুষের কথা, তাই কাকাতুয়াকে অনেক জায়গাতেই পোষ মানানো হয়। তবে শুধু যে পোষা হয় তা নয়, অনেক দেশেই কাকাতুয়া কিন্তু খোলা ময়দানে ঘুরতেও দেখা যায়, অর্থাৎ কাকাতুয়া সেই অঞ্চলের স্বাভাবিক পাখিও বটে। কাকাতুয়া সাধারণত সাদা রঙের হয়ে থাকে। এখন দেখো যে পাখিটা দেখতে পাচ্ছি, সেই পাখিটা দেখো প্রায় সবটাই কালো, কিন্তু ঘাড়ের কাছটা সামান্য ধূসর রঙের। এই পাখিটার নাম হচ্ছে কাক। এই পাখির কর্কশ ডাক আমাদের অতিষ্ঠ করে তুললো। এই পাখি কিন্তু আমাদের খুব উপকারী জানো তো, আমাদের যত ফেলে দেওয়া নোংরা আবর্জনা পচা জিনিস খেয়ে আমাদের চারপাশের পরিবেশকে পরিষ্কার রাখে। আর এবার দেখো একটা পাখি দেখতে পাচ্ছি, একই ধরনের পাখি তবে অনেক বেশি কালো কুচকুচে। এই পাখিটার নাম দাঁড় কাক, এটা সাধারণ কাকের থেকে একটু বড় হয়। এবার দেখো যে পাখিটা দেখতে পাচ্ছি, কি মিষ্টি আওয়াজ, এই আওয়াজ শুনলেই বোঝা যায় বসন্ত এসে গেছে। পাখির নামও আমরা সবাই জানি কোকিল। এর সুন্দর সুমিষ্ট আওয়াজ শুনতে খুব ভালো লাগে দেখো, তাই না? এই পাখির ডাককে আমরা কুহু বলে থাকি, আর যেহেতু বসন্তের সময় এই ডাক শুনতে পাই তাই আমরা এই পাখিকে বসন্তের দূতও বলে থাকি। অনেকটা কোকিলের মতোই আওয়াজ করে পাপিয়া। এই পাখিটার
পেটের দিকটা সাদা এবং কিছুটা বাদামির ডোরা কাটা থাকে, আর পিঠের দিকটা দেখো বেশিরভাগটাই বাদামি, কিছুটা সাদা ছোপ ছোপ দেখা যায়। চোখগুলি এর একটি একটু ব্যতিক্রমী, চোখে একটা হলুদ রঙের গোল রিং থাকে এবং বেশ বড় হয়, সেজন্য এই পাখিটাকে চোখ গেলো পাখিও বলে থাকে। পশ্চিমবঙ্গে ছোট বড় জলাশয় এবং জলাজমির ধারে যে পাখিগুলোর দেখা পাওয়া যাবে তার মধ্যে এটি অন্যতম। এটি হচ্ছে সারস। আমাদের পশ্চিমবঙ্গে 3-4 রকমের সারস দেখতে পাওয়া যায়। তারা প্রত্যেকেই বকের থেকে আকারে অনেকটা বড়। এরা প্রত্যেকেই বক প্রজাতির। এরা শামুক, গুগলি, এই সমস্ত জলের যে সমস্ত ছোট ছোট প্রাণী তাদেরকে ধরে খায়। কোনো কোনো সারসকে সাপ পর্যন্ত ধরে খেতে দেখা গেছে। এই পাখিটা কিন্তু তোমাদের সবারই পাড়াতে আছে, কেউ না কেউ পাড়াতে পুষে থাকে। এই পাখিটার নাম হচ্ছে হাঁস। এই পাখিটা খুব বেশি উড়তে পারে না, জলে থাকতে ভালোবাসে, জলের গুগলি ছোট ছোট মাছ খায়। আর সঙ্গে এবার যে পাখিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তার থেকে আকারে অনেকটা বড়, বড় গলা। এই পাখিটাকে আমরা বলি রাজহাঁস। এই পাখিও কিন্তু জলে থাকতে ভালোবাসে, এবং মজার হলো জানো তো, এই পাখি নিজেদের বাসা নিজেরা বানাতে পারে এবং সেই বাসায় ডিম পাড়ে এবং তা থেকে বাচ্চা ফুটে বের হয়। অনেক পাখি বাসা তৈরি করলেও দেখো এই বাবুই পাখি অত্যন্ত নিপুণভাবে বাসা তৈরি করে, এবং তা উঁচু তাল গাছ অথবা অন্য কোনো উঁচু গাছের ডালে শক্তভাবে ঝুলে থাকে। এমনকি প্রচণ্ড ঝড়েও এই বাসাকে গাছ থেকে ফেলতে পারে না। তারা খুঁজে খুঁজে শক্ত শক্ত গাছের আঁশ অথবা ঘাস জোগাড় করে এবং তাদের ঠোঁট দিয়ে ধৈর্য ধরে অনেকক্ষণ থেকে নিপুণভাবে বুনে ফেলে। সেজন্য এই পাখিকে শিল্পী পাখি অথবা তাঁতি পাখি বলা হয়ে থাকে। সাধারণত পুরুষ বাবুই এই বাসা তৈরি করে, তবে স্ত্রী বাবুইও যে বাসা তৈরি করে না তা নয়। তবে সবচেয়ে মজার জিনিস কি জানো তো, এই বাবুই পাখি জোনাকি পোকাকে ধরে তাদের বাসার ভিতরে আটকে রাখে এবং তাদের বাসা নিজে নিজেই আলোকিত করে। তাহলে আজকে আমরা বেশ কিছু পাখির নাম জানলাম, সেই পাখিগুলোর সঙ্গে পরিচয় করলাম, এবং সঙ্গে সঙ্গে সেই পাখিগুলোর ডাকও আমরা কীরকম তা বুঝে গেছি, জেনে গেছি। আর বাকি যে শব্দগুলো রয়ে গেল, বাকি যে পাখির নামগুলো রয়ে গেল, পাখির নাম ছাড়াও আরও বেশ কিছু শব্দ আছে, সেই শব্দগুলোর সঙ্গে পরিচয় কিন্তু পরের দিন আমরা করব, ঠিক এরকমই মজা করে। তাহলে পরের দিন আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই খুব ভালো থেকো। ভালো লেগেছে পাখির গল্প তোমাদের? তো চলো এরপর আমরা চলে যাই শাশ্বতী দিদিমণির ক্লাসে, তিনি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি পড়াবেন। ছাত্রছাত্রীরা, সবাই ভালো আছো তো? চলো তাহলে আবার আমরা ইংরেজি পরের পড়াটাই চলে যাই। আচ্ছা ছাত্রছাত্রীরা, তোমাদের আগের দিনের অ্যাক্টিভিটিগুলো নিশ্চয়ই হয়ে গেছে, দেখো তো এবার মিলিয়ে কতগুলো ঠিক হলো। আমরা প্রথমে বলেছিলাম ফাইন্ড অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, আচ্ছা গল্পটা থেকে তোমরা খুঁজে বের করবে অপোজিট শব্দগুলো। রিচ পুয়োর, লার্জ লিটিল, টপ বটম,
dimly, brightly. Activity 2 বলেছিলাম, complete the table, present or past. Awake, awoke. Shake, shook. See, saw. Gather, gathered. Activity 3 তে বলেছিলাম, fill in the blanks using words from the help box. এখানে help box-এ শব্দগুলো ছিল. দেখো, the boy ran across the road. He found a heap of stones there. An elephant has large teeth. The meadow was full of colorful flowers. ছাত্রছাত্রীরা, এবার তাহলে এসো আমরা গল্পটার নেক্সট পার্টে চলে যাই। কি বলছে দেখো, লেটস রিড এগেইন। The girl was about to run away. মেয়েটা পালিয়ে যেতে যাচ্ছিল, অর্থাৎ ওই যে বড় বড় দাঁতওয়ালা একজন বয়স্ক মহিলাকে দেখলো, দেখে ভয় পেয়ে পালিয়ে যেতে যাচ্ছিল। বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, ওয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, যা পালাচ্ছ কেন? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। আই অ্যাম মাদার মুন, আমি তো মাদার মুন, অর্থাৎ চাঁদ মা, বা আমরা বাংলা গল্প কথায় অনেক চাঁদের বুড়ি বলেও পড়ি। আচ্ছা, এইখানে একটা শব্দ তোমরা একটা প্রিপোজিশনের ব্যবহার শিখলে, অ্যাবাউট টু রান অ্যাওয়ে, মানে পালাতে যাচ্ছিল, অর্থাৎ এই যে ভার্বটা তার আগে অ্যাবাউট টু দিয়ে মানেটা কি বোঝালো, করতে যাচ্ছিল। অ্যাবাউট টু স্লিপ, অর্থাৎ ঘুমোতে যাচ্ছিল। অ্যাবাউট টু ওয়াক, হাঁটতে যাচ্ছিল, মানে যাচ্ছিল মানে কি, মানে এটা করে ফেলতে যাচ্ছিল কিন্তু করলো না, এইরকম একটা ধারণা তৈরি হচ্ছে। নেক্সট, দ্য ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি, বৃদ্ধা মহিলাটা খুব নরম সুরে কথা বলেন। আমরা কি জানি, স্পিক, এসপিইএকে, স্পিক মানে বলা, এটার পাস্ট টেন্স হয়েছে স্পোক। কেমনভাবে বলেন, কাইন্ডলি, কাইন্ড মানে দয়া, কাইন্ডলি দয়ালুভাবে। সো দ্য লিটল গার্ল ডিসাইডেড টু স্টে উইথ হার, তাই মেয়েটা, ছোট্ট মেয়েটা ঠিক করলো তার সঙ্গেই থেকে যাবে। ডিসাইডেড, ডিসাইড মানে স্থির করা, পাস্ট টেন্স ডিসাইডেড। শি লুকড আফটার দ্য ওল্ড ওম্যান, সে কি করত, না ওই বৃদ্ধ মহিলার দেখাশোনা করত। লুকড আফটার মানে কি, দেখাশোনা, অর্থাৎ সেবা যত্ন করা, যখন যা দরকার হাতের কাছে এগিয়ে দেওয়া। যেমন আমরা কি করি বাড়িতে আমাদের আত্মীয় স্বজনদের করি, বা কোনো রুগীকে নার্সরা করে দেখাশোনা, অর্থাৎ তার কখন কি দরকার এগিয়ে দেওয়া, এরকম। দ্য ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, মহিলাটা তাতে খুব খুশি হয়েছিল। দ্য লিটল গার্ল এনজয়েড গুড ফুড এভরিডে, ছোট্ট মেয়েটা প্রত্যেক দিন ওখানে বেশ ভালো ভালো খাবার পেত। শি হ্যাড এভরিথিং শি ওয়ান্টেড, সে যা যা পেত, চাইত, সবই পেত ওখানে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, শি ওয়ান্টেড টু গো হোম, সে বাড়ি যেতে চাইল। দেখো, বাড়ি তো সবার নিজেরই জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা, তাই না? যত ভালো ভালো জিনিসই পাই, নিজের বাড়ি ছেড়ে আর কতদিন ভালো লাগে। ও তাই বাড়ি যেতে চাইল। সি টোল্ড মাদার মুন হার উইশ, সে তখন ওই চাঁদ মাকে তার নিজের ইচ্ছের কথা বলল। সো দ্য ওম্যান টুক হার নিয়ার আ বিগ ডোর, তখন মহিলাটা কী করলো, তাকে নিয়ে এলো কোথায়, না একটা বড় দরজার কাছে। নিয়ার মানে কি, কাছে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, মানে মুহূর্তের মধ্যে, দ্য ডোর ওপেন্ড, দরজাটা খুলে গেল। দ্য গার্ল লুকড আউট, মেয়েটা বাইরে তাকালো। দেয়ার ওয়াজ আ শাওয়ার অফ গোল্ড, সেখানে তখন কি হলো, স্বর্ণ বৃষ্টি, সোনার বৃষ্টি। অর্থাৎ বৃষ্টি পড়লে আমরা কি জানি, জলের ফোঁটা ওপর থেকে নেমে আসে, আর এখন কি হলো, সোনা নেমে আসতে লাগলো, ঝুড়ি ঝুড়ি সোনা। মাদার মুন সেইড, অল দিস আর ইয়োর্স, এগুলো সব তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, সারাদিন তুমি পরিশ্রম করো,
দিস ইজ ইয়োর রিওয়ার্ড, এই হলো তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজড, দরজাটা বন্ধ হয়ে গেল। দ্য গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস, মেয়েটা নিজেকে দেখল সে তার বাড়ির সামনে দাঁড়িয়ে, অর্থাৎ দরজাটা মাদার মুন তাকে নিয়ে এলো একটা দরজার সামনে, মাদার মুনের সঙ্গেই আছে মাদার মুনের জায়গায়। দরজাটা খুলল, ও বেরোলো, দরজাটা বন্ধ হয়ে গেল, অমনি ও দেখছে ওর বাড়ির সামনে। একটা ম্যাজিক ঘটে গেল, অথচ ও কিন্তু গেছিলো সেই কুয়োর তলা দিয়ে, কুয়োর মধ্যে পড়ে গিয়ে। আচ্ছা, এইবার কি হলো, যে দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই, কাছেই একটা মোরগ ছিল, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি। ইট ক্রাইড আউট, কক ইডুডুল ডু, ইয়োর গোল্ডেন গার্ল কামস টু ইউ, কক ইডুডুল ডু, ইয়োর গোল্ডেন গার্ল কামস টু ইউ। মানে মোরগটা ডেকে বলছে, আরে তো মানে ককর কক, ককর কক, তোমার সোনার মেয়ে এলো গো। শি এন্টার দ্য হার হাউস, সে তার বাড়িতে ঢুকল। শি টোল্ড হার মাদার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, সে মাকে সব কথা বলল যা যা ঘটেছিল। আমরা তো সবাই বলি তাই না, বাইরে যা যা ঘটে বাড়িতে এসে মায়ের কাছে তো গল্প করে শোনাই, ও সব শোনালো। হার মাদার উইশড দ্য সেম লাক ফর হার ইয়ঙ্গার ডটার অ্যাজ ওয়েল। এইবার দেখো, মারা কিন্তু সবসময় সব ছেলে মেয়েদের সব কিছু সমানভাবে দিতে চায়, তো এই মাটাও তাই, দুটোই তো মেয়ে, একজন অলস একজন পরিশ্রমী হোক না। মা ভাবলো, আমার বড় মেয়ে যেমন এত সোনা পেয়েছে, ছোট মেয়েটাও পাক, সেম লাক, অর্থাৎ একই ভাগ্য যেন ছোট মেয়েটারও হয়। সো দ্য ইয়ঙ্গার ডটার ওয়েন্ট অ্যান্ড স্যাট বাই দ্য ওয়েল, তাই বড় বোন দিদির কাছে যেমন যেমন গল্প শুনেছিল সেই রকমভাবে ছোট বোনটা কি করলো, সো মানে কি তাই, কুয়োর পাশে বসলো, এই যে বাই দ্য ওয়েল। শি ড্রপ দ্য শাটল ইন টু দ্য ওয়েল, তো আর কাজকর্ম করছে না, ও কি করলো নিজে থেকেই ফেলে দিল, বলতে তো হবে যে আমি ড্র এটাকে তোলবার জন্য কুয়ে জাপ দিয়েছিলাম, শাটলটা ফেলে দিল। শি জাম্পড ইন টু দ্য ওয়েল, কুয়োর মধ্যে তারপরে ঝাঁপ দিল। শি কেম টু দ্য সেম মিডো, সেই ঘাসে ঢাকা জমিতেই সে চলে এলো। শি স দ্য সেম ট্রিজ, একই গাছ দেখল, বাট শি ডিড নট শেক দ্য ট্রিজ, মানে গাছগুলো তো এখানে সেই বলবেই যে আমায় ঝাঁকাও, কিন্তু ওর তো ওদিকেও নেই, কারণ ও জানে, ও তো জানে এখানে এলে সোনা পাওয়া যায়, সোনাটাই নিতে হবে, আর কিছুর দিকে মন দেওয়ার দরকার নেই। তাইও শি ডিড নট শেক দ্য ট্রিজ, গাছগুলোকে ঝাঁকা দিল না। শি কেম টু স্টে উইথ মাদার মুন, মাদার মুনের সঙ্গে থাকতে এলো। বাট শি ওয়াজ ভেরি লেজি, কিন্তু ও তো অলস, খুব অলস। শি ডিড নট গেট আপ ইন দ্য মর্নিং, মোটেই সকালবেলা কোনো দিন সকালবেলা ঘুম থেকে উঠত না। শি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, তার বোনের মতো পরিশ্রমও করতো না। মাদার মুন ডিড নট লাইক হার, মাদার মুন তাকে একটুও পছন্দ করল না। সো হোয়েন শি রিটার্নড হোম এমটি হ্যান্ডেড, তাই ও যখন বাড়ি ফিরল খালি হাতে, অর্থাৎ মাদার মুন তাকে কিছুই দেয়নি, খালি হাতেই ফিরতে হলো। দ্য কক বিগ্যান টু ক্রাই, তখন এবার মোরগ কাঁচতে কীভাবে ডাকতে লাগলো, কক এ ডুডুল ডু, ইয়োর লেজি গার্ল কামস টু ইউ, কক এ ডুডুল ডু, ইয়োর লেজি গার্ল কামস টু ইউ, ককর ক, ককর ক, তোমার অলস মেয়ে এলো গো, ককর ক, ককর ক, তোমার অলস মেয়ে এলো গো। অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেলস, তোমরা যদি পড়ো দেখবে গ্রিম ভাইদের গল্প বলে এরকম রূপকথার গল্পের বই পাওয়া যায়, সেরকমই একটা গল্পের থেকে এটা ইংরাজিতে অনুবাদ করে তোমাদের পড়ানো হলো। গল্পটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এইবার আমরা যাব এই গল্পটার থেকে আমরা নতুন কী কী শিখলাম। দেখো, আমরা তাহলে এখানে কী কী সব ব্যবহার শিখলাম। অ্যাবাউট টু রান অ্যাওয়ে, অর্থাৎ এই যে অ্যাবাউট টু মানে কী বলুন, প্রায়, তাহলে প্রায় পালাচ্ছিল। স্পিক মানে বলা, সেটা পাস্ট টেন্সে হয়েছে স্পোক। কাইন্ডলি মানে নরম সুরে বা কোমলভাবে বা দয়ার সাথে। ডিসাইডেড স্থির করলো, ডিসাইড হলো মেন ভার্ব। লুকড আফটার দেখাশোনা করলো,
লুক মেইন ভার্ব, রিওয়ার্ড পুরস্কার সেম একই, গোল্ডেন সোনার, অর্থাৎ আমি যদি বলি সোনার বল তখন কী বলবো? গোল্ডেন বল। সো তাই এনজয়েড, এনজয় হলো মেইন ভার্ব, উপভোগ করলো। উইশ ইচ্ছা, নিয়ার কাছে, অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে, শাওয়ার বৃষ্টি, এন্টার্ড প্রবেশ করলো, লাক ভাগ্য। এবার এই লেসনে তোমরা গ্রামারে একটা নতুন জিনিস শিখেছ, সেটা হচ্ছে না বাচক বাক্যের ব্যবহার। দেখো তোমাদের এখানে যেমন ছিল, দেখো এই যে আগের লাইনটা, শি শুক দ্য ট্রিস, সে গাছগুলোকে ঝাঁকুনি দিল, সেইটাই ওর বোনটা করলো না, সেইটা তখন কিভাবে বুঝিয়েছে? শি ডিড নট শেক দ্য ট্রিস, অর্থাৎ আমাদের পরিবর্তনটা দেখো এ কোনখানে হলো, আগের বার ছিল শুক অর্থাৎ পাস্ট টেন্স, আর যখন আমরা নেগেটিভ করলাম তখন কি হলো? প্রেজেন্ট ফর্ম শেক বসেছে, আর তার আগে পাস্ট টেন্স হেল্প করার জন্য, হেল্পিং ভার্ব ডিড আর তার সঙ্গে নট। অর্থাৎ আমাদের ফরম্যাটটা কীরকম আসছে? যখন আমরা পজিটিভ বাক্য অর্থাৎ হ্যাঁ বাচক বলছি, পজিটিভ মানে হ্যাঁ বাচক, তখন আমাদের কি থাকছে? সাবজেক্ট থাকছে অর্থাৎ কর্তা, তারপরেই ভার্ব বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম আমরা এরকম বসিয়ে বাক্যটা করছি। এইবার যখন আমরা এটাকে নেগেটিভ করে ফেলছি, নেগেটিভ মানে কি? না বাচক বাক্য, তখন আমরা কি করছি? সাবজেক্টটা যা ছিল তাই থাকছে। এইবার এই যে ভার্বটা ছিল যেটা পাস্ট টেন্স, সেইটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে শুধুমাত্র প্রেজেন্ট ফর্মেই বসছে, আর আগে কি বসছে? ডু নট বসে প্রেজেন্টের বেলা, আর পাস্ট যেহেতু ছিল তাই ডিড নট বসছে, অর্থাৎ ডিড নট বসিয়ে আমরা নেগেটিভ করছি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা থাকছে আর পাস্টটা বোঝানোর জন্য, আগে একটা হেল্প করার জন্য ডিড নট বসানো হয়েছে। এরকম সেন্টেন্স আবার দেখো, শি ডিড নট গেট আপ ইন দ্য মর্নিং, অর্থাৎ এই যে দেখো গেট আপ প্রেজেন্ট ফর্ম, কিন্তু উঠতো না, অতীতকাল, গল্প তো পাস্ট টেন্সে হয়, অর্থাৎ যদি প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমরা কী লিখতাম? শি গট আপ, শি গট আপ, কারণ গেটের পাস্ট টেন্স হচ্ছে গট, কিন্তু যখন এটাকে নেগেটিভ করা আছে তখন কি হলো? গটটা গেট হয়ে গেল, অর্থাৎ প্রেজেন্ট রূপটাই হয়ে গেল, আর তার আগে কি হলো? হেল্পিং ভার্ব ডিড, না ডিড বসলো ডিড, আর যেহেতু না বাচক তাই না কথাটা নট। আরেকটা দেখো, মাদার মুন ডিড নট লাইক হার, মাদার মুন তাকে পছন্দ করতো না, আর ওই মেয়েটাকে কি করতো? বড় দিদিটাকে মাদার মুন তো পছন্দ করতো, সে খুব হ্যাপি ছিল, তাহলে মাদার মুন লাইকড হার, আর যখন না বাচক করা হলো কি হলো? লাইকড এর পাস প্রেজেন্ট ফর্ম লাইক বসেছে, হেল্পিং ভার্ব ডিড পাস্ট টেন্সে, আর সঙ্গে রইল নট, হয়ে গেল না বাচক বাক্য। এইবার তোমাদের আমি কিছু অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো যা যা শব্দ তোমরা শিখলে তার উপরে আমাদের একটা আছে অ্যাক্টিভিটি ওয়ান দিয়েছি, ট্রান্সলেশন করা, তোমরা ইংরাজিতে অনুবাদ করবে। আমি প্রায় ঘুমিয়ে পড়ছিলাম, সেখানে টাকার বৃষ্টি হলো, এইগুলো আমাদের পুরস্কার, সোনার পাখিটা দেখো। আর অ্যাক্টিভিটি বি টার্ন টু নেগেটিভ, আমি হ্যাঁ বাচক বাক্যগুলো দিয়েছি, তোমরা এবার বইটা পড়ে পড়ে না বাচকগুলো লিখবে। শি গট আপ ইন দ্য মর্নিং, শি শুক দ্য ট্রিস, শি রিটার্নড হোম, মাদার মুন লাইকড হার, টার্ন টু নেগেটিভ সেন্টেন্সেস। কাজগুলো করে ফেলো, পরের ক্লাসে আমরা আবার উত্তরগুলো মিলিয়ে দেখব কার কতটা ঠিক হলো। লেগেছে নিশ্চয়ই, তোমরা এরপর সুন্দর করে ওনার পড়াগুলো করে দেখাও। তো চলো এরপর আমরা চলে যাই তোমাদের ছোট্ট দুই বন্ধুর কাছে।
এরপর চলো আমরা চলে যাই সোহম মালিক ও সুজন মান্নার কাছে। ওরা নলপুর ফ্রি প্রাইমারি স্কুলের ছাত্র। ওরা তোমাদের চতুর্থ শ্রেণীর একটি ইংরেজি কবিতা কি সুন্দর গানের সুরে বলবে। চলো যাই ওদের কাছে। মিস্টার টাইগার এন্ড হিজ স্নিচ, মিস্টার টাইগার সেড আই অ্যাম গোইং টু স্নিচ, সো হি পুট হিজ হেড ডাউন বিটুইন হিজ স্নিচ এন্ড হি ওপেন হিজ মাউথ এন্ড আউট ইট ফ্লিউ এ জায়ান্ট সুপার লাউড হ্যাট শো। ওরে সোহম আর সুজনের কবিতা তোমাদের ভালো লেগেছে? এরপর তোমরা এই কবিতাটা সুন্দর করে বলো, বারবার গানের সুরে করো, আর না দেখে লেখার চেষ্টা করো। তো চলো এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর অঙ্ক ক্লাসে। আজকে আমরা পরিসীমা ব্যাপারটা হাতে কলমে বুঝে নেব। চলো ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর যে আমার গণিত বই আছে তাতে দেখো এই যে 116 পাতা, এখান থেকে আমরা আজকে তোমাদের পরিসীমার ব্যাপারটা বুঝে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু খেলার কথা বলা আছে, এগুলো তোমরা নিশ্চয়ই পড়ে পড়ে কাঠি দিয়ে বানিয়েছো। আমরা কিছু কাঠি নিয়েছি, কাঠি নিয়ে আমরা এরকম যদি সীমা বানাই, তুমি দেখো তাহলে আজকে আমরা শিখছি পরিসীমা। আজকে আমরা বিভিন্ন বস্তুর পরিসীমা মাপতে শিখব বিভিন্ন ক্ষেত্রের। হ্যাঁ, এই দেখো, এই দেখো, এখানে আমি যখন এই তিনটে কাঠি দিয়ে এইরকম একটা চিত্র বানালাম, তো এইটার পরিসীমা কী হবে? না, এই তিনটে কাঠিকে তুমি যদি ঠিক সমানভাবে সোজা করে রেখে দাও, এই যে যতটা লম্বা, অর্থাৎ এই কাঠিগুলো আমার যতটা লম্বা, আমি একটা কি করতে পারি, আমি একটা ফিতে নিয়ে নিতে পারি। ফিতে নিয়ে আমি যদি মেপে ফেলি তাহলে আমি দেখতে পাবো, চলো আমি মেপে ফেলছি, আমি দেখতে পাচ্ছি এটা 14 সেন্টিমিটারের কাছাকাছি, 13 সেন্টিমিটার, এবং তোমার ছোট্ট করে আমরা যদি দেখি ওই 7 মিলিমিটারের কাছাকাছি। তার মানে এই যে ত্রিভুজাকার ক্ষেত্রটা আমি বানালাম, এইরকম একটা জায়গাকে বেড়া দিয়ে ঘিরতে আমার বেড়াটা মোট কত সেন্টিমিটার? প্রায় 14 সেন্টিমিটার লম্বা। এইটাকেই বলে পরিসীমা। আজকে আমরা এই পরিসীমা ব্যাপারটা ভালো করে বুঝে নেব। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝে গেছো, তবুও একবার চলো বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে বিভিন্ন রকমের, এখানে তুমি দেখতে পাচ্ছ যে কটা কাঠি দিতে বলা হয়েছে, এখানে তোমরা নিশ্চয়ই সেই কাঠি সংখ্যাগুলো সুন্দর করে লিখে ফেলেছ, কটা কাঠি দিতে হবে। এখানে আমরা তো এইভাবে এগুলো করতে পারি, এগুলো তিনটে কাঠি দিলাম, এগুলোতে আমি চারটে কাঠি দিয়েছি, এইভাবে তোমাদের এখানে আমি 1, 2, 3, 4, 5, 6 কাঠি দিয়েছি, তাহলে এখানে 6 লিখলাম, তাহলে এইভাবে আমরা এগুলো করব। তো চলো এরপরে কি বলছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি বলছে যে এখানে আমি কটা দিয়েছি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এদিকে দুটো, এদিকে দুটো, তার মানে 2 × 1, 2, 2 × 4, 2 × 3, 6, 2 × 4, 8, তাহলে এখানে আমরা বুঝতে পারছি 8টা কাঠি। তাহলে এইভাবে আমরা এই চিত্রটা আর এই চিত্রটার মধ্যে তুলনা করে দেখো, এইদিকে দুটো কাঠি আছে, এদিকেও দুটো কাঠি আছে, এদিকেও দুটো কাঠি আছে, এদিকেও দুটো কাঠি আছে। এই ক্ষেত্রটার কে বলে কি জানো? এর একটা নাম আছে, এর নাম হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্র এবং এই যে এইটার একটা বৈশিষ্ট্য দেখো, এই চিত্রটা এখানে তুমি দেখো, এইদিকে আমার তিনটে কাঠি দিয়েছি, এদিকে তিনটে কাঠি দিয়েছি, আর এইদিকে দুটো কাঠি, এদিকেও দুটো কাঠি, তার মানে এই দিকটা আর এই দিকটা সমান, আর এই দিকটা এই দিকটা সমান, তাহলে এই রকম ক্ষেত্রকে বলা হয় আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এই রকম ক্ষেত্রকে বলে আয়তক্ষেত্র। তাহলে এই আজকে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ এই যে চারদিকে ঘিরতে তোমার যতগুলো কাঠি লাগছে তার দৈর্ঘ্যটাকে বলবো আমরা পরিসীমা। তার মানে তুমি দেখো, আমরা যদি দেখি যে এই দিকের দৈর্ঘ্যটা কত, এই দিকের দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 সেন্টিমিটার গেছে, এই যে দেখো 2 সেন্টিমিটার, আর এই 0.5, তার মানে আমি যদি মিলিমিটারে বলি তাহলে এই দিকটা আমার হচ্ছে 10, 10, 20, আর 5 এ 25 মিলিমিটার, তাহলে এই দিকটা আমরা লিখতে পারি 25 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইখানে আমরা এটা লিখলাম 25 মিলিমিটার, এইদিকেও আমরা লিখতে পারি 25 মিলিমিটার। তুমি দেখতেই পাচ্ছ, দেখো
একদম নিখুঁত হবে 25 মিলিমিটার, তাই না? তাহলে এদিকেও আমরা লিখলাম 25 মিলি। আমরা জানি, আবার বলে দিচ্ছি, এই যে প্রত্যেকটা ঘর, এই যে ছোট ছোট ঘরগুলো, যে এগুলো হচ্ছে 1 মিলিমিটার, এই যে তোমার এই যে এইগুলো ছোট্ট ছোট্ট টুকরোগুলো হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা এইটা এইখান থেকে এতটা হচ্ছে 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে আমরা কি জানি, 1 সেন্টিমিটার, এটা আমরা জেনে গেছি আগে। আর এইরকম করে যদি 100 সেন্টিমিটার আমরা যাই, অর্থাৎ এই ফিতেটাকে যদি আমরা এই 100 ঘর অবধি যাই, অর্থাৎ এই এত দূর যাই, তার মানে আমরা পাব কত, 100 সেন্টিমিটার বা 1000 মিলিমিটার বা 1 মিটার। তাহলে এগুলো আমরা শিখে গেছি। তাহলে এই এইটার মিলিমিটার হচ্ছে মিলি 25 মিলিমিটার। আচ্ছা, এরপরে এইদিকের দৈর্ঘ্যটা কত দেখো, এইদিকের দৈর্ঘ্যটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আমরা দেখতে পাচ্ছি, দেখো এই 10, 20, 30, 40, 50, তার মানে এই দিকটা হচ্ছে 50 মিলিমিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 50 মিলিমিটার আর এই দিকটা হচ্ছে 50 মিলিমিটার। তাহলে এই দিকটাও হচ্ছে 50 মিলিমিটার। তার মানে এবার তুমি খেয়াল করে দেখো যে এর দৈর্ঘ্যটা, এর এইটাকে ঘিরতে তুমি বলতে পারো বেড়া লাগবে। যদি এটা একটা ক্ষেত্র ধরি, এটাকে ঘিরতে আমার কতটা বেড়া লাগবে, তাহলে আমরা কীরকম বেড়াটা দেখতে পাচ্ছি, এই দিকটা জন্য এই 25 মিলিমিটার, আবার এখানে 5, আবার এখান থেকে আমি হিসেব করি তোমার ধরো এই 25 মিলিমিটার, তার মানে আমার 25 আর 25-এ 50 মিলিমিটার হলো। তার মানে আবার তুমি এবার এই দিকটা 50 মিলিমিটার বা 5 সেন্টিমিটার, এবং আবার একটা 5 সেন্টিমিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এইখান অবধি যদি আমরা পুরোটা হিসেব করি, তার মানে তুমি দেখো কি দাঁড়ালো, এই এই, তার মানে এখানটা 5 সেন্টিমিটার, তাই তো? 5 সেন্টিমিটার বা এটাকে আমরা কি লিখতে পারি, 50 মিলিমিটার, তাই তো? তাহলে দেখো, তাহলে আমার সবটা এরকম করে 5, এখানেও 50, এখানেও 50 মিলিমিটার, এখানেও 50 মিলিমিটার, তার মানে আমার টোটাল এই যে এই ক্ষেত্রটাকে আমার যদি আমি এইটাকে বেড়া দিতে চাই, তাহলে আমার কত লম্বা বেড়া লাগবে, না 15 সেন্টিমিটার বা 150 মিলিমিটারের আমার একটা বেড়া লাগবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই যে এইরকম ক্ষেত্রকে ঘিরতে আমার কী লাগছে। তাহলে চলো আমরা এরপর দেখো এই যে জায়গাগুলো একটু তোমাদের যে লেখা রয়েছে এগুলো আমরা বুঝে বুঝে নিচ্ছি। দেখো এই যে সুজাতার বর্গাকারে 8টি কাঠি লেগেছে, এরকম লেগেছে এরকম করে। তাহলে চলো এরপর পরের অংশটায় কী বলছে দেখো, যে আমরা দেখতে পাচ্ছি এইগুলো এইগুলো তোমরা নিজেরা একটু বুঝে বুঝে করবে। হ্যাঁ, সুতো দিয়ে সুজাতার বর্গাকার চিত্র তৈরি করতে এ এতটা সুতো দরকার, তাহলে আমরা যেটা দেখলাম। তাহলে সায়নের বর্গাকার কাগজ তৈরি করতে এতটা সুতো দরকার, তাহলে এই যে কতটা বর্গাকার চিত্র তৈরির জন্য দুটি আলাদা দৈর্ঘ্যের সুতো দরকার, সেই দৈর্ঘ্যকে বলে পরিসীমা। তাহলে আমরা আজকে কী শিখলাম, কোনো একটা ক্ষেত্রকে যদি তুমি পুরো সুতো দিয়ে ঘিরতে চাও বা কোনো একটা বেড়া দিয়ে ঘিরতে চাও, তাহলে সেইটাকে বলে তার পরিসীমা। তাহলে এরপর তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো যে বলো তো এইটাকে বেড়া দিয়ে ঘিরতে আমার বেশি সুতো লাগবে নাকি এইটাকে বেড়া দিয়ে ঘিরতে বেশি সুতো লাগবে। নিশ্চয়ই এটাকে বেশি সুতো লাগবে, সেই জন্য দেখো এখানে গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে। তাহলে তোমাদের এখানে কিছু কাজ দেওয়া আছে, এইটাকে ঘিরতে আমার কতটা সুতো লাগবে আর এখানে ঘিরতে কতটা সুতো লাগবে। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমরা যদি ফিতে দিয়ে মেপে নিই, তাহলে চলো আমরা ফিতে দিয়ে একবার দেখে নিই যে এইটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে তোমরা বুঝতে পারছো যে এইটা যদি 2 সেন্টিমিটার হয়, এদিকটাও 2 সেন্টিমিটার, এবার ইংরেজিতে আমরা লিখতে পারি এরকমভাবে, আবার এদিকটাও হচ্ছে 2 সেন্টিমিটার, সিএম মানে সেন্টিমিটার, আর এদিকটাও 2 সেন্টিমিটার, তাহলে আমার টোটাল কত হলো, হ্যাঁ 2, 2, 2, 2, 4টে 2, তার মানে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে? আর এইটাকে সুতো দিয়ে ঘিরতে, তাহলে চলো আমরা দেখে নিই, এইটা হচ্ছে এই দেখো, এইটা হচ্ছে প্রায়
আমরা দেখতে পাচ্ছি 2-3 সেন্টিমিটারের থেকে একটু কম। তাহলে আমরা যদি একদম নিখুঁত বলি যে এটা আমরা দেখতে পাচ্ছি 10 মিলিমিটার, আর সেন্টিমিটার আমরা হিসেব করবো না, 10 মিলিমিটার, 10×10=20, আর এদিকে ধরো ওই 18, তাহলে এটা হচ্ছে 18 মিলিমিটার। এটাকে আমরা কি বলতে পারি, 1.8। 1.8 তোমরা জানো যে 8 মিলিমিটার মানে 0.8 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা বলতে পারি 1.8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটাও আমার 1.8 সেন্টিমিটার। তাহলে এরকম করে কত, 18 ঘরে তুমি নামতা করে দাও, 18×18, 18×2=36, 18×3=54, 18×4=72, তার মানে এই টোটালটা হবে 72 মিলিমিটার। তাহলে 72 মিলিমিটার মানে 7.2 সেন্টিমিটার। তাহলে তুমি বুঝতে পারলে যে এটা আমার হয়ে গেল 7.2 সেন্টিমিটার। তাহলে তোমরা এইভাবে আমরা আজকে বুঝলাম যে কোনো একটা ক্ষেত্রের পরিসীমা কত, তাহলে আমরা কিভাবে বার করব। তাহলে চলো তোমাদের এবার আমি কাজ দিচ্ছি, কিছু বাড়িতে কাজ দিচ্ছি, যে তোমাদের এই যে বইয়ে এখানে যে তোমাদের এই পরিসীমাগুলো দেওয়া রয়েছে, এই যে বিভিন্ন ক্ষেত্রগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ, সেইগুলো তোমরা পরিসীমা বের করো, কত সেন্টিমিটার এইটা বের করো সুতো দিয়ে। এখানে একটা সুতো বসিয়ে দেখো সুতোটাকে লম্বা করে করে, তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার পরিসীমা বেশি হবে, এখানে বুঝতে পারছো যে এইটার পরিসীমা বেশি হবে। আমরা তো এগুলো বুঝতে পারছি, এবার এইটার পরিসীমা কোনটা বেশি হবে সেখানে লিখলে, কিন্তু তোমার বাড়ির কাজ হচ্ছে এই পরিসীমাগুলোকে তোমাকে কী করতে হবে, মাপতে হবে। তাহলে দেখো আমরা আজকে সুন্দরভাবে বুঝে গেলাম যে পরিসীমা ব্যাপারটা কী। যে যদি আমার এমন একটা ক্ষেত্র হয়, এমন একটা জায়গা হয় যে জায়গার দৈর্ঘ্য, এগুলোকে বলে দৈর্ঘ্য, তাহলে এবং প্রস্থ সমান হয়, তাহলে তাকে আমরা বলবো বর্গ ক্ষেত্র, ঠিক আছে। এবং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রে আমরা জেনে গেলাম কি, যে চারটে বাহুর যদি, এই চারটে বাহুরই যদি দৈর্ঘ্য সমান হয়, এগুলোকে এক একটাকে বলে বাহু, এগুলোকে এক একটাকে বলে বাহু। হ্যাঁ, তাহলে প্রত্যেকটার যদি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে, এবং এই কোণগুলো যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হবে, তাহলে এটাকে আমরা একটা বর্গক্ষেত্র বলবো, বর্গাকার একটা জায়গা বলবো। তাহলে সেই বর্গাকার জায়গার পরিসীমা কিভাবে বের করতে হয়, যদি একটা বাহুর দৈর্ঘ্য আমি জানি, তাকে 4 দিয়ে গুণ করলেই হবে। তার মানে তোমাদের, তোমরা কতগুলো, এবার তোমাদের বাড়ির আরেকটা কাজ আমরা দিচ্ছি, তোমরা 4টে বর্গক্ষেত্র আঁকো যার প্রত্যেকটা বাহু 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 43 মিলিমিটার এবং 2.5 সেন্টিমিটার। এগুলো ঠিকভাবে হিসেব করে এই বর্গক্ষেত্রগুলো আঁকো, এবং সেই সাথে তোমরা এই যে তোমাদের বইয়ে প্রত্যেকটা ছবি রয়েছে, এগুলোকে তোমরা স্কেল দিয়ে প্রত্যেকটা পরিসীমা নির্ণয় করো। এটাই তোমাদের আজকের কাজ, প্রত্যেকটার পরিসীমা নির্ণয় করবে। অর্থাৎ ধরো আমি দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে একদম নিখুঁত করে কতটা, কত দূর নিখুঁত তুমি করতে পারো। যদি তুমি সেন্টিমিটারে না পাও, মিলিমিটারে পাবে। যেমন ধরো এই এইটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, যে আমি দেখতে পাচ্ছি এটা প্রায় 15 মিলিমিটার, 15 মিলিমিটার, তার মানে এইদিকটাও 15 মিলিমিটার, এইদিকটাও 15 মিলিমিটার, তাহলে এর পরিসীমা কত, তাহলে এইরকমভাবে এইটার পরিসীমা কত, এইটা তোমরা আজকে নির্ণয় করো। দেখা হবে আমাদের পরের ক্লাসে, খুব ভালো থাকবে। আর তোমরা, আর কোন জায়গাটা তোমাদের কীভাবে বললে আমাদের, তোমাদের সুবিধা হয়, সেরকম যদি কোনো জায়গা অঙ্কের থাকে নিশ্চয়ই আমাদের জানাবে। তাহলে আমাদের দেখা হচ্ছে আমাদের অঙ্কের পরের ক্লাসে, ভালো থাকবে সবাই। তাহলে আশা করি ভালো লেগেছে, এইভাবে আমরা সমস্ত জিনিস মজা করে শিখব। তো আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়। আর আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, কিন্তু আমাদের জানানোর ঠিকানা তো তোমরা জানোই, রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া। আমাদের ইমেল করতে পারো rbps.radhanagar@gmail.com, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো 9474565047 এই নাম্বারে। আর তোমরা যদি চাও আমাদের পুরনো ক্লাসগুলো দেখতে, ইউটিউবে গিয়ে রাধানগর বোর্ড প্রাইমারি স্কুল সার্চ করলে পেয়ে যাবে আগের সমস্ত ক্লাস। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়, খুব ভালো থাকবে সবাই, টাটা। গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে,
ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে।